Hello guys, welcome to Mathverse. Mathverse means mathematics and universe together. Mathverse. তো আজ ক্র্যাশ কোর্সের বা ডিটেইল কোর্সের প্রথম ভিডিও ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ফার্স্ট যে পোর্শনটা রয়েছে আমি সেটার উপরে বলবো। যারা অলরেডি ম্যাট্রিক্সটা খুব ভালোভাবে পড়েছো আমি তাদের জন্য বলবো, তারা যদি এইটাকে ফলো করে আই থিঙ্ক তাদের জন্য একবার জাস্ট রিভিউ হয়ে যাবে, রিভিশন করার প্রয়োজন হবে না, জাস্ট ভিডিওটা একবার দেখে নাও। ওকে, ফার্স্ট অফ অল আমি খুব দ্রুত বলবো, আর দ্রুত বলবো কারণ হচ্ছে যেহেতু কোর্সটা তাড়াতাড়ি শেষ করতে হবে, প্রত্যেকটা ভিডিওর লেন্থও কম করা চাই, তো সবকিছু মিলিয়ে জুলিয়ে আমাকে এমনভাবে করতে হবে কোর্সটা যাতে টাইম বেশি নষ্ট না হয় বাট ম্যাক্সিমাম রেজাল্ট আমরা পাই। ওকে, বেশ শুরু করছি। ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা সজ্জা, সজ্জা অর্থাৎ কিনা একটা অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্টে আমরা কিছু সংখ্যাকে লিখে থাকি। এখন ম্যাট্রিক্স আসলে যে কি সেটা যত আরো বেশি অঙ্ক শিখবে তোমরা তত বুঝতে পারবে যে ম্যাট্রিক্স জিনিসটা কতটা ভাস্ট। ম্যাট্রিক্স কখনো হচ্ছে কোনো পার্টিকুলার একটা ক্ষেত্রে বিভিন্ন জিনিসের মধ্যে কোনটা আমার সবচেয়ে ভালো হবে, হয়তো এরকম হলো যে আমরা এরকম বললাম যে প্রত্যেকটা ডেস্টিনেশন রয়েছে আর প্রত্যেকটা অরিজিন রয়েছে, অরিজিন থেকে ডেস্টিনেশনে কিছু জিনিস পাঠাতে হবে, তার জন্য বিভিন্ন খরচ হয়। যেরকম হলো আমি হয়তো এরকম ভাবে লিখলাম যে আমার এখানে উপরে লিখলাম ডেস্টিনেশন আর এদিকে লিখলাম অরিজিন। তো অরিজিন এখানে ও ওয়ান, এটা ডি ওয়ান, ডি টু আর এটা ধরো ও টু। আমি জাস্ট এটা বলছি, মানে এটা কিরকম, অরিজিন ওয়ান থেকে ডেস্টিনেশন ওয়ানে পাঠাতে খরচ হয় এক্স ওয়ান, সামথিং কিছু একটা এক্স ওয়ান। অরিজিন ওয়ান থেকে ডেস্টিনেশন টু তে পাঠাতে খরচ হয় এক্স টু, অরিজিন টু থেকে ডেস্টিনেশন ওয়ানে পাঠাতে খরচ হয় এক্স থ্রি আর এটা খরচ হয় এক্স ফোর। ঠিক আছে, কোনো একটা জায়গা থেকে জিনিস নিয়ে কোনো একটা জায়গায় পাঠাতে হবে, যেখান থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে অরিজিন, যেখানে পাঠানো হচ্ছে সেটা হচ্ছে ডেস্টিনেশন। তো এখন এই যে চারটি সংখ্যা এলো এদেরকে আমি যদি এইভাবে ব্র্যাকেট, একটা বড় সড়ো একটা ব্র্যাকেট দিয়ে আমরা যদি ঘিরি, তাহলে এই লক্ষ্য করে দেখো এই উপর নিচে যেটা যায় সেটাকে বলা হয় কলাম। যারা কলাম আর রো এই জিনিসটা গুলিয়ে ফেলে তাদের জন্য একটা কথা বলি, কলাম শব্দটার বাংলা মানে হচ্ছে থাম, মানে প্রত্যেক মানে বাড়িতে বা কোনো একটা বড় মন্দির টন্দিরে যে থাম জাতির যেগুলো হয় না, যেটা হচ্ছে স্ট্রাকচারটাকে মেনলি ধরে রাখে, সেটাকে বলা হয় কলাম। সো অবভিয়াসলি উপর থেকে এভাবে যেটা গেছে সেটা অবভিয়াসলি কলাম, আর যদি এটা কলাম হয় তাহলে বাকিটা নিশ্চয়ই রো, হরাইজেন্টালি রো, রো ভার্টিক্যালি কলাম। বেশ, তো এইখানে কি হলো না, আমরা অরিজিন ডেস্টিনেশনে যে মানে আচ্ছা এক্স ওয়ান এক্স টুটা কি কতটা খরচ হচ্ছে, অরিজিন ওয়ান থেকে ডেস্টিনেশন ওয়ানে পাঠাতে কতটা খরচ হচ্ছে। ঠিক আছে, তো এইটাকে নিয়ে আমি এই যে একটা সজ্জা তৈরি করলাম এই সজ্জাটাই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স। এটা যে পোর্শন যে যে ক্ষেত্রে এই জিনিসটা ইউজ হয় সেটা যারা অঙ্ক নিয়ে পরবর্তীতে পড়বে তারা দেখবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টেশন প্রবলেম। অ্যাকচুয়ালি এলপিপি যে পোর্শনটা রয়েছে ক্লাস টুয়েলভের সিলেবাসে সেটারই কিছুটা এক্সটেন্ডেড পার্ট এটা। এছাড়াও পরবর্তীকালে লিনিয়ার অ্যালজেব্রাতে গিয়ে দেখবে যে আমাদের এই যে ফাংশন বা ম্যাপিং আমরা রয়েছি সিলেবাসে, এই একটা ফাংশন বা একটা ম্যাপিংকেও একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো ম্যাট্রিক্স জুড়ে মানে পুরো ম্যাথামেটিক্সের সমস্ত পার্টি ম্যাট্রিক্স জুড়ে রয়েছে, আর এই ম্যাট্রিক্সকে যে অ্যালজেব্রার আন্ডারে পড়া হয় তাকে বলা হয় লিনিয়ার অ্যালজেব্রা। আমার মনে নেই কোনো একজন ম্যাথামেটিশিয়ান বলেছিলেন যে অঙ্কের ম্যাক্সিমাম পার্টটাই হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, বাকিটা হচ্ছে অন্য কিছু। লিনিয়ার অ্যালজেব্রা বলতে তার অ্যাপ্লিকেশন, তার আরো ইমপ্লিকেশন এই আর কি। ঠিক আছে, তো আমাদের আলোচনায় ফিরে আসি, ম্যাট্রিক্স কি সেটা বোঝা গেল, একটা সজ্জা। এখন আমাদের যেটা লক্ষ্য, আমাদের এখানে কিন্তু ম্যাট্রিক্স কি, কেন, কোথা থেকে এলো, কিসের প্রয়োজন হয় ওটা জানার চেয়ে বেশি প্রয়োজন আমাদের এইটা শেখা, সেই জিনিসগুলো যেগুলো ম্যাট্রিক্সের অপারেশনগুলো কিভাবে হয় সেটা, যাতে আমরা ভবিষ্যতে যখন ম্যাট্রিক্স নিয়ে অ্যাডভান্স কিছু করব তখন সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার? ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা চলে আসি, প্রথম আমরা যখন প্রথম অঙ্ক শিখেছিলাম সংখ্যা শেখার পরে আমাদের এসেছিল যোগ গুণ ভাগ বিয়োগ। ঠিক আছে, তো যোগ বা যোগ বিয়োগ গুণ ভাগ এভাবে বলা ভালো। তো প্রথমে চলে আসি ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের অ্যাডিশন। অ্যাডিশনের ক্ষেত্রে ম্যাট্রিক্স বড় মজার রুল ফলো করে। এই হয়তো দুটো ম্যাট্রিক্স হলো যেখানে এটা হচ্ছে আমার এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর
এটা y1, y2, y3, y4। আচ্ছা, আরেকটা আমি কথা এখানে বলে রাখি, আমি যে ম্যাট্রিক্সগুলো নিয়েছি এখানে, এদের প্রত্যেকের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। রো সংখ্যা কলাম সংখ্যা যাদের সমান থাকে তাদেরকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স। আর যাদের ক্ষেত্রে রোয়ের সংখ্যা বেশি হয়, কলমের সংখ্যা কম হয়, বা কলমের সংখ্যা বেশি, রোয়ের সংখ্যা কম, তাদেরকে বলা হয় আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। স্বাভাবিকভাবে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেলে কি হয়, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বেশি হয়, আর যখন হচ্ছে আমার এটা স্কোয়ার ম্যাট্রিক্স তখন দৈর্ঘ্য প্রস্থ সেম হয়, অনেকটা ওই রকমই কনসেপ্ট। ঠিক আছে, আর আরেকটা কথা, ম্যাট্রিক্স অ্যাডিশন হওয়ার শর্ত হচ্ছে যে, আচ্ছা রো একটা কথা বলে নিই, রো আর কলামকে ম্যাট্রিক্সকে অর্ডার, ম্যাট্রিক্সে অর্ডার বলা হয়। যেমন এটা হচ্ছে 2x2 অর্ডার ম্যাট্রিক্স, এটাও 2x2 অর্ডার ম্যাট্রিক্স। একটা কথা মনে রাখতে হবে, যোগ এবং বিয়োগ সর্বদা সেম অর্ডারের ম্যাট্রিক্সের মধ্যেই হয়, অন্য মানে অসম অর্ডারের ম্যাট্রিক্সে কোনো যোগ বিয়োগের কনসেপ্ট নেই। কেমনই আমি এটা করি তারই বোঝা যাবে, আমি যদি এদের মধ্যে যোগ করি, ঠিক আছে, কি আসবে, নতুন একটা ম্যাট্রিক্স চলে আসবে, যে ম্যাট্রিক্সটা নিজেও 2x2 অর্ডারেরই হবে, তার সাথে কি এই এলিমেন্টটা এই এলিমেন্টটা যোগ হয়েছে, মানে প্রত্যেকটা কি, এটাকে আমরা বলি 1-1 পজিশন, এটা 1-2 পজিশন, এটা হচ্ছে 2-1 পজিশন, এটা 2-2 পজিশন। আচ্ছা, আমি যে 1-2, 1-1 এগুলো বললাম মনে হচ্ছে না, রোয়ের সংখ্যাটা আগে বলছি তারপরে কলমের নাম্বার বলছি, এগুলো অ্যাকচুয়ালি বলা যেতে পারে এলিমেন্টগুলোর মানে রোল নাম্বার। আমাদের ক্লাসের রোল নাম্বার একটা নির্দিষ্ট ডিজিট হয়, এদের রোল নাম্বার দুটো ডিজিট হচ্ছে, কেউ এটাকে কোয়ার্ডিনেটও বলতে পারে, আমরা কোয়ার্ডিনেট যেমন করে থাকি সেই রকমই অনেকটা। তো এটা হচ্ছে আমার 1,1 পজিশন, এটা 1,2 পজিশন, রো 1 কলাম 2, এটা হচ্ছে রো 2 কলাম 1, রো 2 কলাম 2। এই উপর থেকে নিচে যেটা, এটা হচ্ছে আমার কলাম 1, এটা হচ্ছে আমার কলাম 2, কলাম 2। সিমিলারলি আমাদের এই যে রোটা রয়েছে সেটা হচ্ছে রো 1, আর এটা যেটা রয়েছে সেটা হচ্ছে রো 2। তার মানে একটা পার্টিকুলার এলিমেন্টের লোকেশন বোঝানোর জন্য আমাকে রো বলতে হচ্ছে, কলাম বলতে হচ্ছে। আমাদের কনভেনশন কি, মানে আমাদের যেটা প্রচলিত হয়ে আসছে সেটা হচ্ছে আমরা প্রথমে রোটা বলবো, তারপরে কলামের কথা বলবো। কেমন, এবার চলে আসি যোগ করলে কি হয় সেটার ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরে গেছে এতক্ষণে, যোগ করলে x1+y1, x2+y2, x3+y3, আর x4+y4, এটা হয়ে যাবে। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বলছিলাম, যদি দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্স না হয় তাহলে কি হবে, স্বাভাবিকভাবেই যদি এখানে একটা কলাম এক্সট্রা থাকতো তাহলে আমার এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে তো যোগ হচ্ছে, মানে এর 1-1 এর সাথে এরও 1-1 এর হচ্ছে। মানে অবভিয়াসলি যদি একটা কথা হয় যে আমার এখানে চারটে পোষা প্রাণী রয়েছে, কুকুর, বিড়াল, কাঠবিড়ালি আর হচ্ছে খরগোশ, অবভিয়াসলি আমি যদি ওদের জন্য পার্টনার খুঁজতে চাই, অবভিয়াসলি আমি কুকুরকে কাঠবিড়ালির সাথে দেবো না, বা খরগোশের সাথে দেবো না, বা একটা কাঠবিড়ালিকে বিড়ালের সাথে দেবো না, কুকুর উইথ কুকুর, বিড়াল উইথ বিড়াল, তো সেম ঘটনা হয়ে গেল। এটা গেল যোগের কথা। যোগ না হয়ে যদি বিয়োগ হতো, হ্যাঁ যেটা বলছিলাম সেটা শেষ করা উচিত, সেটা হচ্ছে যে যদি এটা আরেকটা কলাম এক্সট্রা থাকতো তাহলে তারা কার সাথে জিত, কার সাথে যোগ হতো, কোনো জায়গায় নেই, সুতরাং তার যোগই হতো না। এবার বিয়োগে চলে আসি, এই প্লাসের জায়গায় যদি মাইনাস হয় তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়াইজ আমার এখানে মাইনাস চলে আসবে, এছাড়া আর কোনো এক্সট্রা কিছু হবে না। এখানেই হয়ে গেল ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শেষ। সো এই পর্যন্ত গেল, যোগ বিয়োগ দুটোই হয়ে গেছে। নেক্সট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আর ম্যাট্রিক্সের কিছু বেসিক রুলস সেটা আমি বলছি নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত এটা ভালো করে দেখে নাও, নেক্সট ভিডিওটাই আজকেই আসছে, আর বি কেয়ারফুল, ভালো করে প্র্যাকটিস করে নাও, ম্যাট্রিক্স রিভিশন করে নাও। I shall make you all the necessary expert in matrix. Okay? Sure. Done.